সুপ্রিয় দর্শক করি সবাই ভালো আছেন আর আপনারা দেখছেন টিপস বাংলা আর আমি রহমান আপনাদের সঙ্গে আজকের যে ভিডিওটি নিয়ে এলাম এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দেব যে আপনারা আপনাদের ইউটিউবে খুব সুন্দর সুন্দর থামলেন কিভাবে তৈরি করবেন আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যম দিয়ে তো অবশ্যই স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শিখিয়ে দেব আর এই সুন্দর সুন্দর থামলেন তৈরি করার জন্য আপনাকে কিন্তু একটি অ্যাপস ডাউনলোড করতে হবে যে অ্যাপসের লিঙ্ক আমাদের ভিডিও ডিস্কি পেয়ে যাবেন এবং আপনারা কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন অ্যাপসের নাম রয়েছে পিক্সেল ল্যাপ এই পিক্সেল ল্যাপ অ্যাপ দিয়ে আগের একটি ভিডিও আমি দেখিয়েছিলাম যে হৃদের শুভেচ্ছা পোস্টার কিভাবে বানানো যায় তো আজকে এই পিক্সেল ল্যাপ অ্যাপ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব ইউটিউবের থামলেন কিভাবে বানানো যায় তো আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং আমাদের চ্যানেলের ভিডিও প্রথমবার দেখে থাকেন তাহলে এখনই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন আমাদের চ্যানেলের নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক আমরা চলে যাই আমাদের মোবাইলের স্ক্রিনে প্রিয় দর্শক আমরা চলে এলাম আমাদের মোবাইলের স্ক্রিনে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো পিক্সেল ল্যাব অ্যাপ থেকে আপনারা কিভাবে সুন্দর সুন্দর থামলেন তৈরি করবেন প্রথমে আপনার মোবাইলে এই পিক্সেল ল্যাব অ্যাপসটি কিন্তু ইনস্টল থাকতে হবে ইনস্টল না থাকলে আপনারা প্লে স্টোর থেকে সরাসরি ইনস্টল করতে পারেন এবং আপনাদের সুবিধার ক্ষেত্রে আমাদের ভিডিও ডিসক্রিপ্ট বক্সানে লিঙ্কটি দেওয়া থাকবে আপনারা সেই লিংকে ক্লিক করলে আপনাদের কিন্তু এই প্লে স্টোরে নিয়ে চলে আসবে এবং এখান থেকে আপনারা ইনস্টল করতে পারবেন যেহেতু আমি ইনস্টল করে রেখেছি এবং ওপেন করে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব এবং একটি দর্শক রিকোয়েস্ট করেছিলেন নিউজ চ্যানেলের এই ডিজাইনের থামলেনটি কিভাবে তৈরি করা যায় তো আমাকে ফেসবুক থেকে অবশ্যই কিন্তু রিকোয়েস্টটি করেছিলেন তো আমি সেই স্টেপটি আজকে দেখিয়ে দেব আপনি যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তো প্রথমে আমাদের এই ওপেনে ক্লিপ করতে হবে ওপেনে ক্লিপ করার পর আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারপেজ চলে আসবে ইন্টারপেড চলে আসার পর এই যে থ্রি ডট রয়েছে এখানে আপনারা ক্লিপ করবেন এখানে ক্লিপ করার পর দেখতে পাচ্ছেন এখানে ইমএমএস নামে একটি অপশান রয়েছে ইমএমএস সাইজ তো ঠিক এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিপ করার পর এখান থেকে কিন্তু ইউটিউবের থামলেন তৈরি করতে গেলে ইউটিউবের সাইজটি আমাদের চুজ করে নিতে হবে চুজ করার জন্য এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিপ করলে এখানে অনেকগুলো অপশান খুলে গেছে এবং দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব থামলেন নামে একটি অপশান রয়েছে ঠিক এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে ঠিক ইউটিউবের থামলেনের যে সাইজটি রয়েছে সেই সাইজটি কিন্তু আপনার সামনে চলে আসবে এবার আপনাকে এই ওকেতে ক্লিক করতে হবে ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউটিউবে থামলেনের সাইজ চলে এসছে এবার এই যে স্টাইপিংটি করা রয়েছে এই স্টাইপিংটি কিন্তু ডিলেট করতে হবে ডিলেট করার জন্য এই কন্যারে যে ডিলেট নামে অপশান রয়েছে ঠিক এখানে আপনি ক্লিপ করবেন এখানে ক্লিপ করার পর ওকেতে ক্লিপ করবেন তাহলে ওটি কিন্তু ডিলেট হয়ে যাবে তো চলুন প্রথমে আমাদের দর্শক যে রিকোয়েস্ট করেছিলেন সেই ডিজাইনটি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই সেই ডিজাইনটি বানানোর জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে এখানে এই যে মিডিলে একটি অপশান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এখানে আপনাদের ক্লিপ করতে হবে এখানে ক্লিপ করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশান খুলে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার গ্যালারি থেকে কোনো ইমএমএস নিয়ে আসার জন্য আরও একটি অপশান রয়েছে এবং আপনাকে ক্লিক করতে হবে এই অপশানটিতে এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এবার আপনাকে এখানে যে কাজটি করতে হবে এখানে এই যে কালারগুলো রয়েছে একটু স্কল করে উপরে তুললে এখান থেকে একটি কালার নিয়ে নিতে হবে যেহেতু এখানে আমি রেড কালারটি নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন তো রেড কালারটি নিয়ে নিলাম রেড কালারটি নেওয়ার পর এই যে ঠিক চিহ্ন রয়েছে ঠিক এখানে আপনাকে ক্লিপ করতে হবে এখানে ক্লিপ করার পর দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু চলে এসছে এবার আপনাকে যে কাজটি করতে হবে এখানে দুটি অপশান রয়েছে এখানে আঙুল দিয়ে চেপে ধরলে আপনি কিন্তু ঘুরাতে পারবেন এবং এখানে আপনি বড় করতে পারবেন এবং ছোট করতে পারবেন তো যেহেতু একটু এরকম আপনি ঘুরিয়ে নেবেন আপনার যে ডিজাইনটির কথা বলেছিলেন সেই ডিজাইনটি কিন্তু ঠিক এমনই তো এভাবে আপনারা ঘুরিয়ে নিলেন এবং এভাবে আপনারা যখন ঘুরিয়ে নেবেন আবারও কিন্তু একটি দ্বিতীয় লেয়ার আপনি তৈরি করতে পারেন এখান থেকে এই যে উপরে কন্যারে পেনের আইকন রয়েছে এখানে আপনারা ক্লিপ করবেন এখানে ক্লিপ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি করা যাবে এবং শুধু এটির ক্ষেত্রে নয় আপনাদের প্রয়োজন অনুযায়ী কোনো স্টাইপিং কোনো পিকচার কোনো কিছু সবকিছু কিছু কিন্তু এখান থেকে আপনারা ডুপ্লিকেট লেয়ার তৈরি করতে পারবেন তো ঠিক এখানে আপনারা ক্লিপ করবেন এখানে ক্লিপ করলে অলরেডি ডুপ্লিকেট লেয়ার কিন্তু তৈরি হয়ে গেছে এবার এখান থেকে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন সেই জন্য আপনার এখানে ক্লিপ করতে হবে এখানে ক্লিপ করার পর এখান থেকে এই লিল কালারটি আমি নিয়ে নিলাম নেওয়ার পর আবার ওই ঠিক চিহ্নতে ক্লিপ করব এই টিক চিহ্নতে ক্লিপ করলে সেভ হয়ে যাবে তো ঠিক চিহ্নতে ক্লিপ করার পর এবার এটি আমি কিন্তু সাইজ অনুযায়ী বড় করে নেব বুঝতে পারছেন তো ঠিক দেখুন এভাবে কিন্তু আপনারা এটি বানিয়ে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এবার এই সাইজটি আপনারা একটু এভাবে ঘুরিয়ে নেবেন তাহলে দেখুন যে ডিজাইনটির কথা আপনি রিকোয়েস্ট করেছিলেন আশা করি সেই ডিজাইনটি কিন্তু তৈরি হয়ে গেছে এবার আপনারা এখান থেকে একটি কাজ করবেন এখানে ঠিক এই যে সাইটে যে অপশানটি রয়েছে এখানে আপনারা ক্লিপ করবেন এই যে মার্ক করে আমি দেখিয়ে দিয়েছি এখানে ক্লিক করবেন এখানে ক্লিপ করার পর দেখতে পাচ্ছেন এখানে উপরে একটি অপশান রয়েছে কালার আর আরও একটি অপশান রয়েছে তো এই অপশানে আপনারা ক্লিপ করবেন এই অপশানে ক্লিপ করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ এটি পিএনজি তৈরি হয়ে গেছে এবার আপনারা আপনারা গ্যালারিতে সেভ করে নেবেন সেভ করার জন্য এই উপরে যে সেভ নামে অপশান রয়েছে এখানে ক্লিপ করবেন এখানে ক্লিপ করার পর এই ইমএমএসে ক্লিপ করবেন ইমএমএসে যখন আপনারা ক্লিপ করবেন ঠিক তখনই কিন্তু এখানে আরও একটি অপশান চলে আসবে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে অলরেডি কিন্তু আপনার সেভ হয়ে যাবে সেভ করার পর একটি সহজ উপায় রয়েছে ব্যবহার করার জন্য আপনাদেরকে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন এখানে যখন সেভ হয়ে গেছে অলরেডি কিন্তু আমরা চাইলে এই দুটি কিন্তু ডিলেট করে দিতে পারি তো চলুন ডিলেট করে দেওয়া যাক ডিলেট করার জন্য এই ডিলেট অপশানে আপনারা ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন একটি ডিলেট নামে অপশান রয়েছে ঠিক এখানে আপনারা ক্লিক করবেন এখানে যখন আপনি ক্লিপ করবেন অলরেডি কিন্তু ডিলেট কমপ্লিট হয়ে গেছে এবার আপনাকে যে কাজটি করতে হবে আপনার গ্যালারি থেকে কোনো একটি ছবি নিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন ছবি নেওয়ার জন্য এই অপশানটি রয়েছে এই অপশানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে অলরেডি আপনার গ্যালারিতে যে সমস্ত ছবি রেখেছেন প্রত্যেকটি ছবি চলে আসবে তো এখানে আমি এই ছবিটি নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন অলরেডি ছবিটি চলে এসছে চলে আসার পর এই যে নিচে এখানে যে ঠিক চিহ্ন রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিপ করলে অলরেডি কিন্তু ছবিটি চলে আসবে এবার এখানে যে দুটি অপশান রয়েছে আপনারা জানেন আমি আগে দেখিয়ে দিয়েছি এই কন্যারে দিয়ে আপনি বড় করতে পারবেন এবং এই কন্যারে দিয়ে আপনি কিন্তু ছবিটি ঘুরিয়ে নিতে পারবেন তো ছবিটি একটু বড় করে নিব সাইজ অনুযায়ী বড় করে নেওয়ার পর এক সাইড করে দেব। এক সাইড করে দেওয়ার পর এবার আবারও কিন্তু আমরা এই যে ফাঁকা অংশ রয়েছে এখানে আমাদের ক্লিপ করতে হবে এখানে ক্লিপ করলে অলরেডি কিন্তু আপনার সামনে আবারও এখান থেকে ছবি অ্যাড করার অপশানটি কিন্তু চলে আসবে এবার এখানে আপনারা ক্লিপ করবেন এখানে ক্লিপ করার পর আপনি যে ছবিটি সেট করেছিলেন একটু আগে পিএনজি দেখতে পাচ্ছেন এই কন্যারে রয়েছে ঠিক আপনাকে এখানে ক্লিপ করতে হবে এখানে ক্লিপ করার পর অলরেডি কিন্তু চলে আসবে এবার আপনারা চাইলে একটু সাইজটি ছোটো করে নিতে পারেন এবং আবারও আপনার কিন্তু এই টিক চিহ্নতে ক্লিপ করতে হবে এই টিক চিহ্নতে ক্লিপ করলে অলরেডি কিন্তু এটি চলে আসবে চলে আসার পর ঠিক এভাবে আপনারা কাস্টমাইজ করে বড় ছোট করে বসিয়ে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি বসে গেছে এবার আপনারা চাইলে সাইটে টোক দিতে পারেন স্টোক দেওয়ার জন্য আপনাদের এই অপশানগুলো একটু উপরের দিকে তুলতে হবে তুললে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশান রয়েছে স্টোক নামে তো ঠিক এখানে আপনাদের ক্লিপ করতে হবে এখানে ক্লিপ করে অলরেডি কিন্তু এখানে অপশানটি অফ করা আছে অন করে দিতে হবে অন করে দিলে অলরেডি কিন্তু এখানে অন্য অন্য কালার চলে এসছে এবং আপনি কিন্তু এই হোয়াইট কালারটি নিয়ে নিতে পারেন আমি যেহেতু হোয়াইট কালারটি নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো হোয়াইট কালারটির উপরে যখন আমরা ক্লিপ করব এবং স্টোকের সাইজটি ঠিক এভাবে ধীরে ধীরে কিন্তু বাড়িয়ে দেব। চিহ্ন রয়েছে এই ঠিক চিহ্নতে আমরা ক্লিপ করে সেভ করে দেব এখানে যখন আমরা সেভ করে দিলাম অলরেডি দেখুন এখানে কিন্তু সেভ হয়ে গেছে তো ঠিক এভাবে আপনারা এই ডিজাইনটি বানিয়ে নিতে পারবেন এবং স্টাইপিং করার জন্য আপনারা তো অলরেডি অনেকে জানেন যেহেতু আজকে ভিডিওটি আর বেশি বড় করতে চাইছি না তো আপনারা যে সমস্ত থামলেন বানাতে প্রবলেম হচ্ছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বানিয়ে দেখিয়ে এবং শিখিয়ে দেব তো এখানে দেখতে পাচ্ছেন স্টাইপিং করার অপশান রয়েছে আপনারা চাইলে যে কোনো কিছু স্টাইপিং করতে পারেন কোনো প্রবলেম নেই এবং আপনারা চাইলে এখান থেকে কিন্তু কপি করে ডুপ্লিকেট লিয়ারও করতে পারেন রয়েছে যেখানে কপি করলে অলরেডি ডুপ্লিকেট হয়ে যাবে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ডুপ্লিকেট হয়ে গেছে এবং এভাবে আপনারা যত খুশি ডুপ্লিকেট ও লেয়ার তৈরি করতে পারবেন যে কোনো কিছু তো পিক্সেল ল্যাব থেকে আপনারা এই ধরনের ডিজাইনের থামলেন কিভাবে তৈরি করবেন আজকে শিখতে পারলেন এবং আপনাদের যে সমস্ত থামলেনের তৈরি করতে প্রবলেম হচ্ছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন সবাই ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে আমাদের পরের কোনো ভিডিওতে